फ्रेंड्स, दिस इज श्रीना, वेलकम टू माय चैनल ऑल ऑफ यू एंड वेलकम टू माय न्यू ब्लॉग। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो और केरकम आछो कमेंट करते एकदम ही भूलबे ना। आजकल ब्लॉगटा तुम्हारे भालो लागे आजकल ब्लॉगटा एखान थेके स्टार्ट करा जाक। और एखन आमी तो स्नान ट्रान करे पुजो पुजो समस्त किछु कमप्लीट करे नियेछि आर आमी चूल आमार एकदम भिजे, बाट तबु आमी एरकम ओपर उँचु करे बान करे रेखेछि कारण भीषण गरम रीतिमतन घामछे जेटा प्रत्येक दिन ही हय। मायेर आजके एकादशी, मा तो खाबे रुटी एई समस्त जिनिस खाबे, ভাত খাবে না। আর আমি আজকে ভাবছিলাম এগ বিরিয়ানি বানাবো, বাট সেটা হয়নি কারণ মা দেখছি সকালবেলা উঠে তরকারি টরকারি করে নিয়েছে। আর আমি এখন মাকে বললাম যে মাছ ছিল, বাট মাছ আমি খুব খেতে ইচ্ছা করছে না, তার জন্য মাকে আমি বললাম যে আমি এগ কারি করব। তো সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো যে আমি কীভাবে করি এগ কারিটা। আসলে এগ কারিটা করার স্পেশালি কারণ হচ্ছে এটাই যে বাড়িতে যখন সবাই থাকে মানে দাদা খেতে চায় না ওইরকমভাবে, মানে আমি যেভাবে পছন্দ করি দাদা সেভাবে খেতে চায় না, আর মা খেয়ে নেয় আর আমার ভালো লাগে, আর বৌদি ডিম খাই না, তো যার জন্য আমাদের করা হয় না। আর আজকে যেহেতু বাড়িতে কেউ নেই, মায়েরও একাদশী, যার জন্য আমি আজকে করে খাবো। তখন তাহলে আমি যাবো এগ কারি করবো আর তোমাদের সাথেও আজকে এগ কারিটা আমি শেয়ার করবো যে আমি কীভাবে করি। অনেকে অনেক রকমভাবে করো আর আমি কীভাবে করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো, আর কারো যদি ভালো লাগে তোমরাও করতে পারো। তো তাহলে চলো এখন আমি নিচে যাই, কারণ ওপরে ভীষণ গরম, ওপরে এতক্ষণ ধরে ব্লগ স্টার্ট করার কোনো মানেই হয় না, দিয়ে আমি ডাইরেক্ট তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। চলো, এখানে আমি একটা পেঁয়াজ কুচি নিয়েছি, নিয়েছি তিনটে লঙ্কা কুচি, লঙ্কা চিড়ে নিয়েছি, আর নিয়েছি দুটো টমেটো কুচি, ছোটো ছোটো সাইজের নিয়েছিলাম, আর একটু নিয়েছি মানে আমার পরিমাণ মতন আমি ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে আমাদের জন্য তিনটে ডিম, আর এখানে আমি আমাদের পরিমাণ মতন আলু নিয়ে নিয়েছি, আর তোমরা তোমাদের পরিমাণ মতন আলু কেটে নেবে। আমি আলুটা সিদ্ধ করিনি, আমি আলুটা ভেজে নেব নুন দিয়ে। আর এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি জিরে আর একটা তেজপাতা। আমি এখানে কড়া গরম করতে বসিয়ে দিয়েছি, এবার আমি কড়ায় তেল অ্যাড করে দেবো। আমি তেলটা একটু বেশিই দেবো, তোমরা বেশিও দিতে পারো আবার কমও দিতে পারো, আমি একটু বেশি দেবো। তেল আমার গরম হয়েছে, এবার আমি এখানে আলুগুলো ভেজে নিচ্ছি, নুন দিয়ে দিলাম আমি সামান্য। আলুগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব, আর সাথে আমি ডিমগুলোকেও ফ্রাই করে নেব। আর ডিমগুলো আমি ফ্রাই করব একদম হালকাভাবে, আর আমি নুন আর হলুদ একদমই অ্যাড করছি না ডিমে। এখানে আমার ডিমগুলো আর আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি এখানে ফোড়নটা অ্যাড করে দিলাম, একটু নেড়েচেড়ে নেব। আর এখানে আমি একবারে টমেটো অ্যাড করেছি ফার্স্টেই, আর টমেটোর ওপর আমি সামান্য নুন ছড়িয়ে নিয়েছি যাতে টমেটোটা ভালোভাবে ম্যাশ হয়ে যেতে পারে। এবার আমি এখানে সমস্ত কিছু অ্যাড করে দিয়েছি, আর এগুলোকে আমি ভালোভাবে ফ্রাই করে নেব। আমি এখানে আরেকটু তেল অ্যাড করেছি, মানে কম হয়ে গেছিলো তাই জন্য। আর এখানে আমার এটা ফ্রাই করা হয়ে গেছে, এখানে নেব আদা রসুন বাটা দু চামচ আমি। এখানে আদা রসুন বাটাটা অ্যাড করে দিয়েছি, ওমা হলুদটা দাও তো, আমি আবার আজকে হলুদ দিতেও ভুলে যাচ্ছিলাম। দাও 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 হলুদটা দাও তাড়াতাড়ি, আমি হলুদ দিতেই ভুলে যাই, শুধু চিনি দিলাম একটু। দাও দাও, কতটা দিলে গো তুমি, তাহলে তুলে দেবো, গন্ধ লাগবে না। আমি হলুদ দিতে ভুলে যাই বারবার, আর আমি তাই বলছি একটু কালারটা কেমন কেমন লাগছে, হলুদ দিইনি কি দিইনি কি দিইনি, আমি ডিমের ঝোল যখনই রান্না করি হলুদ দিতে। তোমার মনের ম্যানিয়া আর আজকে আমার যে অবস্থা হলো রান্না করতে করতে, যাওয়া আমার এই চোখ পুরো জ্বলছে, জানি না তোমরা বুঝতে পারছো কিনা, এই চোখ আমার পুরো জ্বলছে, এই চোখ। আর এই দেখো কি হয়েছে,
এটা হচ্ছে ডাবল রেড পেস্টটা, ঠিক আছে? আমি মানে তার ডিম ভাজার সময় তেলটা পুরো ছিটে এসছে আমার হাতের মধ্যে। আমার সাথে আজকে যে কী হচ্ছে, আমি যে কেন রান্না করতে গেলাম কে জানে। অন্য দিন এরকম হয় না আমার সাথে, আজকে এরকম কেন হলো কী জানি। আর আমি মশলাটা যখন কষাচ্ছি তখন মশলাটা মানে ফুটছে, যখন পুরো আমার এইখানে চোখের মধ্যে এসে ঢুকে পড়েছে, এত জ্বালা করছে মানে কী বলবো। আমি তো জল দিলাম এক ঘন্টা ধরে, আর আমার রান্না তো তারপরে আর দেখানোই হলো না কিছু না। তো আমি পরেরটা বলে দেবো পরে মুখে। মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি ভাজা ডিম আর আলুগুলিকেও দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি 5 মিনিট মতন, তারপরে জল ঢেলে দিয়েছি এবং আমার এটি এগ কারি রেডি। আমি এই মাত্র জাস্ট খেয়ে দিয়ে পুরো আমার পেট ভরে গেছে, আর এখন হাতের এইখানে যে আমি হাতে এই আমার ডান হাতে হয়েছে জিনিসটা, মানে তেলটা যেটা ছিটকে এসেছিলো সেখানে ডান হাতে হয়েছে আমার এই এইখানটাতে করে, এখনও জ্বালা করছে। কিন্তু আমি ওই খেতে বসেছিলাম দেখে আমি ওই যে দিয়েছিলাম কোলগেট দিলে আমি জানি ঠিক হয়, বাট আমার কাছে ওপরে এখানে কোলগেট ছিল, তো আমি ওপরে আর আসিনি, তখন ভীষণ সঙ্গে সঙ্গে জ্বালা করেছে। তো আমি জল দিয়ে দিয়েছি, মা বলছে যে কোলগেট দে, তা আমি বলছি মা কোলগেটটা তো আমি ওপরে নিয়ে গেছি, তা যার জন্য ডাবলের রেড পেস্টটা ছিল তো ওটাই লাগিয়ে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে। তো দেখলাম জ্বালাটা এখনও জ্বালা করছে, ঠান্ডা দিলে বেশ আরাম হচ্ছে, আর চোখের এটাও ঠিক হয়ে গেছে, কিন্তু এই হাতে এখনও জ্বালা করছে, ফোসকা ভাগ্যিস পড়েনি। আমি তো ফোসকা পড়ার ভয় পাই ভীষণ। আর এখন ছাদে উঠেছিলাম, কারণ আমাদের এই সাউথের দিকটাতে না মানে একদম পুরো অন্ধকার করে মেঘ করে এসছে, যার জন্য মা বললো যে মায়ের জামাকাপড় ছিল আমারও ছিল সেগুলো নিয়ে আসার কথা। আর আমাদের যে আমসত্ত্বর যেটা আপডেট আমি দিতে থাকবো বলেছি, আর যারা যারা দেখোনি তারা তারা আমার আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, মা যেটা আমসত্ত্বটা কীভাবে তৈরি করেছে ওটার আপডেটটা আমি এই ভিডিওগুলোতে দিচ্ছি। এর আগেও একটা ভিডিওতে দিয়েছিলাম, মানে কালকের ভিডিওটাতে, আর আজকের ভিডিওটাতেও আমি দিচ্ছি। এই যে এটা এখনও শুকায়নি পুরো, এটা দেখতে পাচ্ছ কেমন ইয়ের সাথে লেগে গেছে, ফেটে ফেটে গেছে, মানে এত রোদের তাপ এটা শুকাচ্ছে বলে জিনিসটা ফেটে ফেটে গেছে। তবে এটার দেখো, এই দেখো উঠতে শুরু করে দিয়েছে, ঠিক আছে? এই যে কিন্তু এটা তুলবো না, কারণ এটার মিডিলটা একদম এখনও কাঁচা রয়েছে, মা পরে তুলবে। আর এটার সব থেকে বেশি কাঁচা রয়েছে এই কারণে, কারণ এটার মধ্যে বেশি দিয়ে দিয়েছিল মা, তাই জন্য এটা কাঁচা রয়েছে, এটা এখনও পুরোপুরি শুকায়নি। তবে এটা আর এটা বেশি শুকায়নি, এটা শুকিয়ে এসছে কিন্তু এই মিডিলটা শুকায়নি। এই সাইডগুলো তো দেখতেই পাচ্ছ তোমরা যে এই যে উঠে উঠে এসছে। এই নিচে যাই, আমি তো পুরো ঘামে স্নান করে যাচ্ছি, পুরো মনে হচ্ছে হয়তো যে দেখে তোমাদের যে আমি স্নান করে এসছি। আমি স্নান করে আসলে দেখে মনে হয় এত ঘেমে যাচ্ছে না, এখন দেখে মনে হচ্ছে যে স্নান করে এসছি। তো আমি এখন নিচে যাই, নিচে গিয়ে এখন হাওয়া খাবো। আর একটু আগে কারেন্টও চলে গেছিলো আমি যখন খেতে বসেছি, জানো কী দুর্দশা চলছে বাপরে বাপ। আর এখন একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে, একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে, এখানে একটু দাঁড়াই। এখন এগুলো সব কিছু নিয়ে নিচে যাই, তারপরে বিকেলে একবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর দেখো জোরে বৃষ্টি পড়ছে, কি জানলাটা দেওয়া নেই। অন্ধকারে হয়তো তোমরা আমাকে দেখতে পাচ্ছ না হয়তো, বাট আমি জানলা এখন খুলবো না, কারণ বিদ্যুৎ চমকাচ্ছে ভীষণ জোরে, আর আমার ভীষণ ভয় লাগে বিদ্যুৎ চমকালে, ভীষণ জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। আর আমি শুয়েছিলাম, এখন কটা বাজে একবার দেখি দাঁড়াও, এখন বাজে 4:50, মানে 5:50 আর 10 মিনিট বাকি আছে, আর সেই বৃষ্টি পড়ছে আমাদের এখানে 2:45 থেকে, এত জোরে বৃষ্টি বৃষ্টি তখন পড়ছিল, বিদ্যুৎ অল্প অল্প চমকাচ্ছিল, বাট এখন আমরা শুয়ে পড়েছি, তখন কারেন্ট চলে গেছে একটু আগে, 4:30 নাগাদ কারেন্ট চলে গেছে, তো তার আগের থাকতে বিদ্যুৎ চমকে যাচ্ছে একদম। আর আমার সত্যি কথা বলতে আমার বিদ্যুৎ চমকালে ভীষণ ভয় লাগে, ভীষণ। Oh, my God.
ফ্ল্যাশটা হলো দেখলে একবার শুধু আমার মুখের মধ্যে পুরো কোনা হয়েছে। এই যে এনে বন্ধ বন্ধ রয়েছে জানলা, তারপরেও ফ্ল্যাশটা এমন ভাবে এলো যেন আমার গায়ের সামনে এসে পড়েছে। গুড ইভিনিং সবাইকে, আর আমি তখন গুড ইভিনিং সবাইকে জানাতে ভুলে গেছি কারণ এত বৃষ্টি হচ্ছিল আর এত বিদ্যুৎ চমকাচ্ছিল ওই জন্য, আর এখনও বিদ্যুৎ চমকাচ্ছে, এখনও বিদ্যুৎ চমকাচ্ছে। বাট আমি জানলা ওপেন করবো না কারণ হচ্ছে আমার ভীষণ ভয় লাগে, তখন দেখলেই তো যে আমার মনে মুখে কীরকমভাবে ফ্ল্যাশটা এসে পড়লো, দেখতে পাচ্ছ হয়তো যে পিছনে কীরকমভাবে বিদ্যুৎ চমকাচ্ছে আর ফ্ল্যাশটা কীরকমভাবে হচ্ছে। এই দেখো আমার সত্যি আমার ভীষণ ভয় লাগে, আমার চমকাটা যে ফ্ল্যাশটা হয় না আমার ভীষণ ভয় লাগে, মনে হয় কি মানে ওটা আমার গায়ে এসে পড়লে এরকম মনে হয় আমার, তো ওই জন্য আমি খুলিনি। আর আমাদের সেই থেকে এখনও বৃষ্টি পড়ে আছে। আমি সুমনকে ফোন করলাম, তো ও বলছিল যে একটু আগে নাকি ওদের ওখানে বৃষ্টি হচ্ছিলো না, আর আমি এখন সন্ধ্যা ঠন্ধা দিয়ে চলে এসেছি, এখন বাজে 6:30, ওদের ওখানে এখন বৃষ্টি হচ্ছে। তো আমি বলছি আমাদের এখানে তো অনেকক্ষণ ধরে হচ্ছে, তো ও বলছে যে না আমাদের এখানে তো অতটা হচ্ছে না, এখন কমে গেছে। তো সেই নিয়ে একটু ওর সাথে কথা বলছিলাম, কথা বলতে বলতে আমার কাজ বাজ সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি, আর এখন আমি যাব নিচে। আর নিচে তো মা আজকে সেই ঘুম দিয়েছে, আমাদের এখানে কারেন্ট চলে গেছিলো যদিও, বা কিন্তু গরম অতটা ছিল না যার জন্য, আর মায়ের অতটা গরম লাগেও না যার জন্য মা সেই তো ঘুম দিয়েছে। এই একটু আগে উঠলো, উঠে মানে দোকানে একজন কাস্টমার এসেছিলো, উনি ডেকে মানে উনি বাইরে দিয়ে ডাকছিলো দেখে উঠেছে, আর আজকে আমি মাকে ডাকিও নি, মা ঘুমাচ্ছে দেখে থাক ঘুমাক। ওই জন্য আসলে উনি ঘুমালে না ওনার শরীরটা তাহলে ঠিক থাকে, উনি তো নার্ভের পেশেন্ট না ওই কারণে। তারপর মা তো দোকান খুলেই দিয়েছে, আর আমি নিচে যাব, নিচে গিয়ে দেখি তোমাদের সাথে আজকে কথাটা কি শেয়ার করতে পারি। আর আমি সত্যি কথা তখন না ভীষণ ভয় পেয়ে গেছিলাম, আমি বুঝতেই পারিনি যে ফ্ল্যাশটা ওইভাবে মানে করে উঠবে, আমি এই সাইডটাতে বসেছিলাম মানে ওদিকটাতে যে ফ্ল্যাশটা এত জোরে করে উঠবে ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তো ঠিক আছে এখন আমি নিচে যাই, আর তোমাদেরকে আমার যারা যারা সাবস্ক্রাইবার আছে আমি তাদেরকে বলে দিই যে সুমনেরও একটা চ্যানেল আছে, তো ওই চ্যানেলটারও আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ও সং আপলোড করে, আর ও কদিনই হয়েছে, এই 4-5 দিন হয়েছে যে ও চ্যানেলটা ওপেন করেছে। ও যদি তোমাদের ভালো লেগে থাকে ওর চ্যানেলটাও একবার চেক আউট করতে পারো, আর যদি ওর সংগুলো ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে পারো। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নেবে, আমি প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সেই লিংক দিয়ে দেবো। আর হ্যাঁ জানো তো আমি না আজকে ওই আম সত্ত্বে যেই জায়গাটা আমি দেখাচ্ছিলাম যে শুকিয়ে গেছে সেইখানটাতে আমি খেয়ে নিয়েছি, ছিঁড়ে ছিঁড়ে আমি ওই সাইডটা দিয়ে খেয়ে নিয়েছি। আমি মাকে বলছি মা খাবো, তো কেমন আসছে, আমি মাকে বলছি মা খাবো, তো মা বলছে খা কী হয়েছে, তো আমি খেয়ে নিয়েছি। আমি তোমাদেরকে গিয়ে নিচে গিয়ে দেখাবো যে কোথায় আছে কোনটা। এই যে এই দেখো এই সাইডের এতটা আমি খেয়ে নিয়েছি এইখানটা দিয়ে খেয়ে নিয়েছি, আমি ছিঁড়ে 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 এখান থেকে এতটা খেয়ে নিয়েছি। সেই এসে আর ভিডিও তোমাদের সাথে কিছু করা হয়নি, শেয়ার করা হয়নি, আমি আজকে এসে দুধ খেয়ে নিয়েছি শুধু, সেরকম কিছু আর খাইনি। আর মা ওই যে ওখানে আবার আম সত্ত্ব তৈরি করে শুকো দিয়েছে, ওই যে মানে এই যে ফ্যান চলছে ওপরে, ফ্যান চলছে আর এই যে এখানে রেখেছে, আবার বানিয়েছে মানে 2-3টে আম ছিল সেটাই করে নিয়েছে যাতে ওটা ওয়েস্ট না হয়, ওই কারণে। তো মা আসুক মাকে বলবো, আসলে মা কী করলো তো করে রাখছে এগুলো, যখন আমের সিজনটা চলে যাবে তখন এটা নাকি খেতে হয়, মা তাই আমাকে বলবে। এরকম বসেই আছি কিছু নেই, মা তো আজকে রাতে রুটি আছে আর একটা তরকারি করেছিল যেটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত, ওটা তোমাদেরকে দেখানো হয়নি, তো ওটাও ছিল। আর আমি তো ডিম করেছি, ডিম তো মা খাবে না আজকে যেহেতু একাদশী, তো মা ওটা দিয়ে খেয়ে নেবে আর আমিও ডিনারে ভাত খেয়ে নেবো। এখানে এসে বলো যে তুমি এত আম সত্ত্ব কেন তৈরি করছো, তুমি এত আম সত্ত্ব কেন তৈরি করছো বলো, এত আম সত্ত্ব তৈরি করে তোমার সিক্রেটটা কি, এদিকে এসে বলো, এত আম সত্ত্ব যে তৈরি করছো এটার সিক্রেটটা কি সেটা শুনি, আমি শুনবো না ব্লগে বলতে হবে না, আমিও শুনবো। পাশের বাড়ি ঝগড়া হচ্ছে, সরি ভিডিওতে আসছে বলে, মা বলো মা এই যে কি ফেলিস, বাবা ফেলবো কেন, তুমি এই দিকটাতে দাঁড়াও, এদিকে লাইটটা ইয়ে আছে না, আবার এদিকে লাইটটা জ্বালাবো ওই কারণে, বলো যে এত আমসাদ তো তৈরি করছো কেন, তুমি আমগুলো নষ্ট হয়ে যাবে তাই, কত তৈরি করতে, 3 থালা তৈরি করেছে আর ওই যার একটা আবার তৈরি করেছে 4 থালা, তুমি খাবা, হ্যাঁ তুমি তো খাবি,
তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আর পাশের বাড়িতে ভীষণ পরিমাণে ঝগড়া হচ্ছে, পারিবারিক ব্যাপার, তো তার মধ্যে আমিও ইন্টারফেয়ার করতে চাই না। আর কেউ এই নিয়ে একটুখানি মাইন্ড কম করো, কারণ ওটা ওদের বাড়ি হচ্ছে, আমাদের বাড়িতে নয়। তো আমি আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আই হোপ কি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। এখনের মতন টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।